হ্যালো ব্রিওন আজ বলবো কাজু বাদাম খেলে আমাদের শরীরে কি ঘটে কাজু বাদাম খেলে কি ওজন বাড়ে খাওয়ার নিয়ম দিনে কতগুলো খাওয়া যাবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে ভিডিও কেটে কেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না তাই অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে কাজুবাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে এতে উপস্থিত প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট কপার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এবং আরও নানাবিধ খনিজ এবং ভিটামিন নানাভাবে শৈলের উপকারে লেগে থাকে শুধু তাই নয় কাজুবাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকের একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন তবে একথাও ঠিক যে মাত্রা ছাড়া এই বাদামটি যদি কেউ খায় তাহলে কিন্তু শৈলের উপকারের থেকে অপকার হয় বেশি কারণ উপকারী উপাদান বেশি মাত্রায় শৈলে প্রবেশ করলে উল্টো ফল হতে শুরু করে তাই পরিমিত পরিমাণে খেতে হবে কাজুবাদাম তাহলেই দেখবেন কেল্লা ফতে একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি তিন থেকে চারটি করে কাজুবাদাম খাওয়া যায় তাহলে শরীরের নানা পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয় সেই সঙ্গে আরও কিছু উপকার পাওয়া যায় যেমন ধরুন মুখগহ্বরে উপস্থিত নানা রোগের প্রকোপ কমে কাজুতে উপস্থিত ফসফোরাস দাঁতের স্বাস্থ্যর উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ মুখগহ্বর সম্পর্কিত রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই দাঁতকে শক্তপক্ত এবং সুন্দর রাখার ইচ্ছা যদি থাকে তাহলে প্রতিদিন কাজু খেতে ভুলবেন না তাছাড়া অ্যালমিয়ার মতো রোগের প্রকোপ কমে একাধিক গবেষণায় দেখা গেছে কাজু খাওয়া মাত্র দেহের ভিতরে আয়রনের ঘাঁটতে দূর হতে শুরু করে ফলে লোহিত রক্ত কণিকার উৎপাদন এত মাত্রায় বেড়ে যায় যে অ্যানিমিয়ার মতো রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটতেও সময় লাগে না এছাড়া চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় কোপার হলো সেই খনিজ যা চুলের উজ্জ্বল বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্তপক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে কাজুতে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কাজু চুলের সৌন্দর্য বাড়িয়ে থাকে তবে এখানেই শেষ নয় কাজুবাদামে থাকা কোপার শৈলের ভিতরে এমন কিছু ইঞ্জামের খরণ বাড়িয়ে দেয় যা চুলের কালো রঙকে ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাছাড়া ক্যান্সারের মতো রোগ দূরে থাকে এই মারণ রোগটি যদি সাপ হয় তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হলো বেশি তাই তো যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেখানে ক্যান্সার সেলের খোঁজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তাই তো প্রতিদিন মুঠো করে কাজুবাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা আসলে এই বাদামটির শৈলের রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে প্রসঙ্গত কাজু বাদামে থাকা প্রমান্থ সায়নেন্স নামে একটি উপাদান ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়া ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় বাদাম শৈলে থাকা ম্যাগনেসিয়াম নার্ভের ক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার ব্রেন পাওয়ার বাড়তে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগনেটিভ ফাংশনেরও উন্নতি ঘটে ফলে বুদ্ধি স্মৃতিশক্তি এবং মনোযোগও বাড়তে শুরু করে সংক্রমণের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা জিঙ্ক ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে তাই আপনি যদি এই ধরনের ইনফেকশনের শিকার প্রায়শই হয়ে থাকেন তাহলে রোজের ডায়েটে কাজুবাদাম রাখতেই পারেন তাছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে মাঝে মধ্যে কি রক্তচাপ গ্রাফের কাঁটার মতো অটানামা করে তাহলে তো চট জলদি কাজু খাওয়া শুরু করতে হবে কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়া খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় কাজুতে রয়েছে ওলেসিক নামে এক ধরনের মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা দেহে বাজে কোলেস্ট্রলের মাত্রা কমাতে দারুণ কাজে আসে তাই তো নিয়মিত এই বাদামটি খেলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে চলে আসে ফলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় তাছাড়া হাড় শক্তপক্ত হয় কাজুবাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফোরাস এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বাড়তে শুরু করে সেই সঙ্গে বয়সকালে গিয়ে অস্টিও মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কা হ্রাস পায় এছাড়া হার্টের স্বাস্থ্যর উন্নতি ঘটায় কাজুবাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন ক্যান্সার রোগকে দূরে রাখে তেমনি নানাবিধ হার্টের রোগ থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই যাদের পরিবারে হার্ট ডিজিজের ইতিহাস রয়েছে তারা প্রয়োজন মনে করলেই প্রাক প্রাকৃতিক উপাদানটির সঙ্গে বন্ধুত্ব পাতাতেই পারেন এবার অনেকেই বলতে পারেন কাজুবাদাম খেলে কি ওজন বাড়ে তো দেখুন অন্যান্য বাদামে বেশি পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট থাকে বলে সেগুলো ওজন বৃদ্ধিতে সাহায্য করে তবে গবেষণায় দেখা গেছে কাজুবাদামের যে পরিমাণ ক্যালোরি থাকে তা চুরাশি শতাংশ হজম করতে এবং সূচে নিতে পারে মানব দেহ এছাড়া এটি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ হয় ক্ষুদা কমাতে এবং পেট ভরা রাখতে সহায়তা করে বলে ওজন কমার সম্ভাবনা থাকে অনেক এবার জানুন কাজুবাদাম কখন খাওয়া ভালো সকালে কাজুবাদাম খাওয়া বেশি স্বাস্থ্যকর বলে মনে করা হয় যারা দুর্বলতা অনুভব করে তাদের অবশ্যই সকালে এটি খাওয়া উচিত সকালের নাস্তায় মধুর সাথে কাজুবাদাম খেতে পারেন এভাবে খেলে চোখকে তীক্ষ্ণ করে এবং মস্তিষ্কের জন্য স্বাস্থ্যকর বলে বিবেচিত হয় আপনি রাতে ঘুমানোর আগে দুটি কাজুবাদাম দিয়ে এক গ্লাস দুধও খেতে পারেন কাজুতে লুটিন পাওয়া যায় যা আমাদের চোখের জন্য উপকারী বলে মনে করা হয় এবার অনেকে বলতে পারেন খালি পেটে কি কাজুবাদাম খাওয়া যাবে তো দেখুন কাজুবাদাম স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু এগুলি শৈলে কিছু খারাপ প্রভাবও ফেলতে পারে আপনি যদি খালি পেটে কাজু খাওয়ার কথা ভাবেন তাহলে তা খাওয়া থেকে বিরত থাকুন খালি পেটে কাজু খেলে কষ্টকাঠিনও হতে পারে কাজুতে রয়েছে ফাইবার যা পরিপাকতন্ত্রের উন্নতি ঘটায় কিন্তু খালি পেটে খেলে গ্যাস বা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে খালি পেটে কাজুবাদাম খেলেও উচ্চ রক্তচাপের লক্ষণ দেখা যায় এতে পটাশিয়ামের পরিমাণ কিডনির ক্ষতি করতে পারে তবে সবশেষে বলবো কাজু বাদাম খাওয়া ভীষণ উপকারী খেতে হবে তিন থেকে চারটে তবে খালি পেটে নয় কিছু খাওয়ার পর খেতে পারেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ